প্রেসিডেন্ট ইনস্টিটিউটের সুনামি বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ বিষয়ে একটি ক্লাস নেব, যেটি হচ্ছে আজকে তোমাদের জন্য থাকছে ইংলিশ রাইম। মানে এই বইটির সাথে আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। এই বইটি আসলে অনেক মজার একটা বই। এই বইয়ে রয়েছে মজার মজার সব রাইম। তোমরা অনেক মজার মজার রাইম দেখতে পাবে। এই বইয়ের নাম হচ্ছে বেবি রাইমস। এই বইটি অনেক সুন্দর না? তোমাদের প্রত্যেকটি বই অনেক সুন্দর, অনেক নাইস, অনেক বিউটিফুল। এই বইয়ে তোমাদের মধ্যে ছোট্ট ছোট্ট সোনামণি আছে। এই বইয়ে রয়েছে একটি জিরাফ। জিরাফের উপর তোমাদের মধ্যে ছোট্ট সোনামণি বসে আছে। তোমাদের মতো দেখতে চেহারা, তোমাদের মতো পুরোপুরি, তোমাদের সবার মতো, তোমাদের আজ মন ধরো নরেশার মতো, ইরহার মতো, জাওয়াদুরের মতো, তারপর আছে ফয়জের মতো, রোহিতের মতো, আরো অনেক বন্ধুর মতো, তোমাদের মতো ছোট্ট সোনামণির ছবি রয়েছে। তোমরা অনেক মজা পাবে, মনে করবে ম্যাম আমাদেরকে সবাইকে বইতে দেখে ফেলেছে। আসলে সত্যি তোমাদের মতো দেখতে, তোমরা বই দেখে অনেক মজা পাবে। আজকে আমি তোমাদের মজার মজার একটি রাইম দেখাবো। আজকে আমরা তোমরা আজকে অনলাইন ক্লাস দেখার সময় এই বইটি সবাই হাতের কাছে রাখবে। এই বইয়ের নাম হচ্ছে বেবি রাইমস। আজকে আমি তোমাদের প্রথমে যে রাইমটি দেখাবো সেটি হচ্ছে এখানে দেখতে পাবে তোমাদের মধ্যে একটি ছোট্ট সোনামণি কি করছে, ঘুম থেকে উঠেছে। এখানে আরো কিছু বিষয় রয়েছে যেখানে ও কি করছে ছবির মধ্যে। ও কি করেছে, কম্বল গায়ে দিয়ে আছে। মানে শীতের সময় আমরা কম্বল গায়ে দিই না, ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল। এখন কম্বলকে ইংলিশে কি বলে, ব্ল্যাঙ্কেট। আচ্ছা এখন দেখো এখানে আরো কিছু, ওর রুম, ও যেখানে থাকে, ওর শোবার ঘর, ওর বেডরুম। এখানে রয়েছে ওর কিছু বই, এখানে একটি জানলা দেখা যাচ্ছে। এখানে সুজি মামা কি করছে, হাত ছাড়ে দিয়ে ওকে ডাকছে। সুজি মামা বলছে আমার টোটো আমি উঠেছি। তারপর ও হাসছে, তারপর পাখিরা গান করছে, ফুলগুলো নাচ করছে। কত সুন্দর একটা নাইস একটা পিকচার, তোমাদের সবার অনেক পছন্দ হবে ছবিটি দেখে। এখন এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুমানো। এই রাইমের নাম হচ্ছে আর্লি টু ব্যাড। এই মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমা, ঘুমাতে যা, এটি বলা হয়েছে। আজকে আমরা মজা করে করে, গান করে করে আমরা রাইমটি আজকে জানবো, জেনে নেব। এখন আসো আমি বলছি, আর্লি টু ব্যাড, আর্লি টু রাইজ, মানে হচ্ছে সকাল সকাল ঘুমানো, সকাল সকাল ঘুম থেকে উঠে যারা তাদের কি হয়, তারা হয় স্বাস্থ্যবান, মানে ধনী এবং জ্ঞানী হয়ে উঠে তারা। এটা এখানে কি হয়েছে বলা হয়েছে। আমি আর একটু মজার মজার তোমাদেরকে বলি, সকাল সকাল ঘুমিয়ে
যারা সকাল সকাল লোটে, স্বাস্থ্যবান জ্ঞান বিজ্ঞ আর জ্ঞান ধর্ম সম্পদশালী হয়ে ওঠে। বুঝতে পেরেছ? আমি আবার বলছি, মানে সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল ওঠে, স্বাস্থ্যবান ধনী আর জ্ঞানী তারাই বটে। আবার বলো, তোমরা আমার সাথে সাথে বলবে, সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে, স্বাস্থ্যবান দুনিয়ার জ্ঞান তারাই বটে। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম আর্লি টু বেড এর রাইমটি। যাওয়ার আগে আমি আরো কয়েকবার মজে মজে তোমাদের রাইম ক্লাসটি শেষ করছি। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল ওঠে, স্বাস্থ্যবান ধনী আর জ্ঞানী তারাই বটে। তাহলে বন্ধুরা, আজকে আমরা একটি মজার রাইম জেনে গেলাম, যার নাম হচ্ছে আর্লি টু বেড। তাহলে আজকের রাইম বিষয়ে, মানে ইংলিশ রাইম এর অনলাইন ক্লাসটি এ পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।